বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে বিএনপি শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পদ্মা সেতু উদ্বোধনে কোনো উৎসব নয়, অনুষ্ঠান করছে সরকার। ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এসকে সৌরভের প্রতিবেদন। ঢাকার শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত মহানগর উত্তর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড সম্মেলনে যোগ দেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ কেন্দ্রীয় নেতারা। পদ্মা সেতুর উদ্বোধন ও সিলেট অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেন জাহাঙ্গীর কবির নানক। সরকার কিছুই করছে না, সারা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখে না কি করছে না করছে। আপনারা কথা বলেন কথা বলেন, কাজ করেন না, আর আমরা কাজ করি, কথা বেশি বলি না। সচিবালয়ে রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় বন্যার্তদের সহায়তা না করে সরকার পদ্মা সেতু নিয়ে উৎসবে মেতেছে বিএনপির এমন অভিযোগের জবাব দেন তিনি। সরকার পদ্মা সেতু উদ্বোধনের জন্য কোনো উৎসব করছে না, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান করছে। বিএনপি জামাত এবং যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, এই পদ্মা সেতু হয়ে যাওয়াতে তাদের জ্বালা, আর পদ্মা সেতু উদ্বোধন হলে আরও বড় জ্বালা। এদিকে ঢাকার হাতিরঝিলে দেশব্যাপী যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতাকর্মীদের গাছ লাগানোর আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। একটি করে ফলজ, বনজ এবং ভেষজ বৃক্ষরোপণ করব। পরে হাতিরঝিল এলাকা সহ বিভিন্ন ওয়ার্ডের জন্য ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়। এসকে সৌরভ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।